আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। রায়হান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদেরকে মাত্র 30,000 টাকা বাজেটের মধ্যে AMD রাইজেনের প্রসেসর দিয়ে একটি পিসি বিল করে দেখাবো, যেটি আপনাদের অনেক উপকৃত হবে। সো আর দেরি করছি না, এবং যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সো আর দেরি করছি না, চলুন ভিডিওটি শুরু করি। প্রথমত আমরা যে প্রসেসরটি দেখতেছি সেটি হচ্ছে আপনার AMD রাইজনের, আপনার রাইজন 5-এর 4600G। আপনার 4600G প্রসেসরটি ইউজ করার কারণ হচ্ছে আপনার প্রাইসটা যেহেতু একটু কম, তাই আমরা একটু আপনার র্যান্ডম গ্রাফিক্স পেয়ে যাচ্ছি। সেহেতু আমরা 4600G ইউজ করতেছি, যেটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 15,000 টাকা। আপনার এটার 15,000 টাকা, এটার স্পিড হচ্ছে আপনার 3.70 GHz থেকে আপনার আপ টু 4.20 GHz। এর আগে আমরা বানিয়েছিলাম রাইজন 5-এর 5600G দিয়ে, যেটার স্পিড ছিল 3.9 GHz থেকে আপ টু 4.4 GHz পর্যন্ত। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া রয়েছে, যেটা আমাদের রিসেন্টলি আপনার 2 দিন আগে ভিডিওটা আপলোড করা হয়েছে, যারা দেখার নাই তারা অবশ্যই দেখতে পারেন। আর যেটার আপনার কোর ছিল 6টা এবং থ্রেড ছিল 12টা। আর বর্তমানে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার এটার কোর রয়েছে 6টা এবং থ্রেডসও 12টা রয়েছে। সো এখন আমরা মাদারবোর্ডটায় আসি। মাদারবোর্ড হিসাবে MSI এর একটি মাদারবোর্ড ইউজ করছি, যেটা হচ্ছে MSI A520M Pro - VA AMD একটি আপনার ATX মাদারবোর্ড ইউজ করছি। এই মাদারবোর্ডটি ইউজ করার কারণ হচ্ছে আপনার যে প্রসেসরটি ইউজ করছি সেটার সাথে এই মাদারবোর্ডটি খুব আপনার কমফোর্টেবলভাবে আপনার সাপোর্টেড, এবং আপনার এটার মধ্যে বিশেষত কারণ হচ্ছে এটার মধ্যে আপনারা BGA পোর্ট পেয়ে যাচ্ছেন। অনেকের PC-তে আপনার মনিটরে আপনার HDMI পোর্ট থাকে না, তখন আপনারা কী করবেন? তখন আপনাদের এই BGA পোর্টটা অনেক কামে আসবে, তাই আমরা এই মাদারবোর্ডটা সাজেস্ট করতেছি এই পিসি বিল্ডের সাথে। যেহেতু এটার মধ্যে BGA পোর্ট রয়েছে এবং 3.0 পোর্ট রয়েছে 4টি, সেহেতু আপনার এই মাদারবোর্ডটা অনেক পারফেক্ট হিসেবে ইউজ করতে পারবেন। সো ভিউয়ার্স, এখন আমরা দেখাচ্ছি র্যাম। আপনার এই পিসির সাথে যে র্যামটি ইউজ করছি সেটা হচ্ছে কোরসিয়ারের একটি আপনার 8GB র্যাম, আর DDR4 8GB র্যাম, যেটা হচ্ছে 3200 MHz। আর আমাদের যে মাদারবোর্ডটি রয়েছে সেটার মধ্যে আপনার 4600 MHz পর্যন্ত সাপোর্টেড। আর আমরা এখানে আমরা 3200 MHz যে র্যামটা এটা ইউজ করেছি, আপনারা চাইলে আপ টু 4600 MHz পর্যন্ত আপনার সাপোর্ট করাতে পারবেন। সো এটার প্রাইস হচ্ছে আপনার 3400 টাকা, 3400 টাকা, এবং অ্যাভারেজে আপনার 3500 টাকার মধ্যেই অ্যাভারেজেবল, আপনারা যে কোনো মার্কেটেই পেয়ে যাবেন। তারপর আমরা স্টোরেজ হিসাবে ইউজ করতেছি একটি NVMe SSD, যেটা হচ্ছে আপনার HP-র একটি 250 GB NVMe একটি SSD ইউজ করতেছি, আর যেটার প্রাইস হচ্ছে আপনার 2800 টাকার মধ্যে, আপনার 2800 থেকে 3000 টাকার মধ্যে অ্যাভেলেবেল আপনাদের আশেপাশের দোকান থেকেই পেয়ে যাচ্ছেন। আর যেটার মডেল হচ্ছে HP EX900। তারপর ভিউয়ার্স, আমরা যে পাওয়ার সাপ্লাইটি ইউজ করেছি সেটা হচ্ছে অ্যাটমের একটি পাওয়ার সাপ্লাই 350 ওয়াটের। আপনার 350 ওয়াটের পাওয়ার সাপ্লাইটি ইউজ করার কারণ হচ্ছে আপনার বাজেট যেহেতু অল্প, আর অল্প বাজেটের মধ্যে একটি ভালো পাওয়ার সাপ্লাই ইউজ করতে হবে, সেহেতু আমরা এই অ্যাটমের পাওয়ার সাপ্লাইটি নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাটমের যে পাওয়ার সাপ্লাইটি রয়েছে এটার প্রাইস হচ্ছে মাত্র আপনার 2900 টাকা, প্রায় 3000 টাকার মধ্যে আপনারা মার্কেটে পেয়ে যাবেন। আর আপনার আরও আপডেট পাওয়ার সাপ্লাই রয়েছে 4000-5000 টাকা, ওইগুলো ইউজ করলে আপনার বাজেটটা আরও বেড়ে যেত, তাই আপনারা এই পাওয়ার সাপ্লাইটি ইউজ করতে পারেন। চাইলে আপনি এর চেয়ে কম দামি পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারবেন, কিন্তু এটা এই বাজেটের মধ্যে অনেক ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, এখন আসি কেচিংয়ে। আপনার একটা পিসি আপনার তৈরি করতে কেচিংটা আপনার মাস্ট ইম্পর্টেন্ট, এবং যদি কেচিংটা না থাকে তাহলে পিসির সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। তার জন্য আমরা, যেহেতু আমরা একটু গেমিং টাইপের পিসি তৈরি করছি, তাই আমরা কেচিংটা নিয়েছি একটু 8GB ভ্যালু টপের একটি কেচিং, গেমিং কেচিং। আপনারা অবশ্যই দেখতে পারবেন এটা ডিজাইনটি। আর যেটা মার্কেট প্রাইস রয়েছে আপনার প্রায় 2400, মানে অ্যাভারেজে 2500-3000 টাকার মধ্যে আপনারা আশেপাশের দোকান থেকে পেয়ে যাবেন, কারণ এগুলো প্রাইস প্রতিনিয়ত আপ ডাউন করে, তাই আপনার এগুলির প্রাইসটা কিন্তু কখনো অনলাইনে দেওয়া থাকে না। আপনারা অবশ্যই একটু দোকানে যাচাই করবেন। আপনারা অনেকে আছেন যে ভাই অনলাইনে প্রাইস এরকম দেওয়া, আপনার অফলাইনে এত কেন চান? আপনার অনলাইনে সবসময় প্রাইস একুরেট দেওয়া থাকে না, আপনারা আশেপাশের দোকান থেকে যাচাই করবেন, তবু আপনারা তাদেরকে বলবেন যে ভাই অনলাইনে দেওয়া, তখন তারা যদি বলে যে ভাই প্রাইস আপ ডাউন হয়েছে, তখন আপনার একটু ডাকা যোগাযোগ করে নিয়ে নেবে। সো আজকের ভিডিও এ পর্যন্ত, আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এবং এটার সাথে আমরা আপনার বিভিন্ন ধরনের কুলিং ফ্যান এগুলো আমরা রেখেছি। সো ভিউয়ার্স, যারা চাচ্ছেন যে কম্পিউটার অ্যাক্সেসরিজ কিনবেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আমরা বিভিন্ন বাজেটের পিসি বিল্ড করে থাকি। আমরা সর্বনিম্ন 4000 টাকা থেকে পিসি শুরু করে আমরা যত আপডেট পিসিগুলো রয়েছে সবগুলো আমরা বিল্ড করে থাকি। আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারবেন, এবং আপনারা আপনাদের আশেপাশে দোকান থেকে আপনার পিসি ক্রয় করতে পারবেন। আমাদের চ্যানেলটা ঘুরে আসুন, আমাদের কাছে কম্পিউটারের সকল অ্যাক্সেসরিজই পেয়ে যাবেন।
সো আর দেরি করবো না, আজকে ভিডিও এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।